প্রখ্যাত গণসংগীত শিল্পী ফকির আলমগীর করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তার জ্বর ও শ্বাসকষ্ট বাড়তে থাকায় হাসপাতালে নেওয়া হয় তাকে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তির পরপরই তাকে নেওয়া হয় আইসিইউতে। এই শিল্পীর সুস্থতা চেয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী সুরাইয়া আলমগীর। সিটি স্ক্যান করেছে পরশুদিন, গত পরশুদিন আগে দিন তখন 25% ছিল, এখন ওরা এক্সরে করে বললাম কে স্প্রে করছে। আচ্ছা আচ্ছা, এখন আইসিইউতে আছে, প্লাজমা দিতেছে, প্লাজমা দিলে তোমাদের জন্য দোয়া করিও। ষাটের দশক থেকে গণসংগীতের সঙ্গে যুক্ত ফকির আলমগীর 1966 সালে ছাত্র ইউনিয়নের সক্রিয় সদস্য ছিলেন। তিনি ক্রান্তি শিল্পী গোষ্ঠী ও গণশিল্পী গোষ্ঠীর সদস্য হিসাবে 1969 সালের গণ অভ্যর্থনে যোগ দেন। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে তিনি যোগ দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। সঙ্গীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার 1999 সালে ফকির আলমগীরকে 21শে পদকে ভূষিত করেন। মুহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।